হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাবিত ব্লগস। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে বাইকটা নিয়ে আবার যেতে হচ্ছে আমাকে সার্ভিস সেন্টারে। আমার বাইকের পিছনের যে ডিস্কটা আছে, এই ডিস্কটা কেনার পর থেকে আমার কাছে মনে হচ্ছিল একটু জ্যাম জ্যাম। এটা আমি সার্ভিস সেন্টারে এর আগেও কয়েকবার বলেছি, বাট তারা আসলে এটা আমলে নেয়নি। তো আমি যখন গত পরশু দিন চাকায় জেল ভরলাম, জেল ভরার সময় যারা জেল ভরলো তারাও একই কথাই বললো যে আপনার ডিস্কটা মেবি টাল, অথবা আপনার পিছনের চাকার অ্যালাইনমেন্ট ঠিক নেই। আর পাশে আর একটা ঠিক এই সেম একই বাইকই দেখলাম, সুজুকি জিক্সার। ওই বড় ভাইয়েরও গাড়ির পিছনে আমি দেখলাম যে না, ওনার ওখানে আমার চাকাটা যেরকম একটু দোলে, ওনারটা এইরকম দোলে না। তো তারপর আসলে আমি কনফার্ম হই এবং এরপর আমি ফোন দিয়ে সার্ভিস সেন্টারে বলি তারা আজকে আমাকে বাইকটা নিয়ে যেতে হবে। তো চলেন আগে সার্ভিস সেন্টারে যাই, তারপর দেখি কী হয়। বন্ধুরা, আমি শোরুমে জানিয়েছি, শোরুম থেকে বললো যে তারা ডিস্কটা টাল সারাই দেওয়ার ব্যবস্থা করবে। আর এটা যেহেতু ওয়ারেন্টি ক্লেমের ভিতর পড়ে না, যার কারণে তারা ওয়ারেন্টি ক্লেম করতে পারছে না। দেখি কি হয়। বন্ধুরা, এখন যাচ্ছি ডিস্কের টালটা সারাইতে। প্লেটের দোকানে যাচ্ছে আর কি। আমার সঙ্গে সার্ভিস সেন্টার এক ছোটো ভাই যাচ্ছে, দেখি কি হয় আর কি। বন্ধুরা, এখন আমার চাকাটা নিয়ে যাচ্ছে লেদে। এইখানে আশেপাশে আসলে লেদের ইয়েতে দোকানে মোটরসাইকেলের চাকা ঠিক করে না, যার কারণে ওরা 100 ফিটে নিয়ে যাচ্ছে আমার চাকাটা। দেখি কি হয় আর কি এরপর। চাকা নিয়ে আসার জন্য গেল আবার সার্ভিস সেন্টার থেকে লোকজন। চাকাটা হয়ে গিয়েছে, ডিস্কের টাল সারা, ওখান থেকে ফোন দিয়েছিল আর কি। বন্ধুরা, টা নিয়ে চলে এসছে, এখন চাকা লাগানোর পালা।
আশা করছি চাকা লাগানোর পর আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমার ডিস্কের গাইজ, এখন আমার চাকা লাগাই দিচ্ছে, চাকা লাগানোর পর আবার চেক করবো কি অবস্থা। আশা করছি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এক বন্ধুরা, শেষমেশ আমার চাকার যে ডিস্কের তাল ছিল ওটা কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। এখন আর কোনো সমস্যা নেই, আগে যে প্রবলেমটা ছিল চাকার নড়তো, এটার এখন আপাতত নেই। সুজুকি প্রিমিয়ামকে অসংখ্য ধন্যবাদ, তারা এই সাপোর্টটা দিয়েছে আমাকে। তারা নিজেরাই এটা নিয়ে গিয়েছিল, লেদ মেশিনে কাজ করিয়ে তারপর সেখান থেকে নিয়ে এসছে। যদিও পেমেন্টটা আমি করেছি, সমস্যা নেই। তারপরেও আল্লাহর রহমতে আমি যেহেতু এই প্রবলেম থেকে বেড়ে এসছি, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আজকে বলতেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।